আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়রাস হবিস। আজকে আপনাদের একটি নতুন ডিজাইনের গলা তৈরি করে দেখাবো। আমি এখানে একটি কামিজ কেটে নিয়েছি। কামিজ কাটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তার লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো কামিজের উপরে পুট 2.5 ইঞ্চিতে এবং লম্বায় 5.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে বক্স করে নিলাম। এখন বক্সের মধ্যে গোল শেপ দিয়ে নিচ্ছি। শেপ বরাবর কেটে নিই। গলার শেপের কাপড়টা দিয়ে আমি বক্রম কেটে নিব। দেখুন, শেপের সাথে একটু বাড়তি রেখে আমি বক্রমটা কেটে নিচ্ছি এবং 1 ইঞ্চি আমি বাড়তে রাখছি। এখন 8 ইঞ্চি লম্বা এবং 1.5 ইঞ্চি চওড়া একটি বক্রম নিয়েছি লেস বানানোর জন্য। তো বক্রমটা আমি কাপড়ের উল্টা পাশে রেখে সাইড দিয়ে সেলে দিয়ে নিই। ইঞ্চি চওড়া পট্টিটা আমি ভাঁজ দিয়ে ইস্ত্রি করে নিয়েছি ফিতা তৈরি করার জন্য। এখন এই বক্রমের উপর এভাবে কোনাকুনি করে সেলে করে নিই। দুই সাইড দিয়ে দুইটা সেলে দিয়ে নিলাম। আর এই ফিতাগুলোর দূরত্ব 1.5 ইঞ্চিতে হবে। দেখুন, আমি মেপে দেখাচ্ছি, 1.5 ইঞ্চিতে করে আমি ফিতাগুলো লাগিয়ে নিব। এভাবে এক পাশে আমি ফিতাগুলো সেলাই করে নিব। একরকম ভাবে আরেক পাশে আমি কোনাকুনি করে ফিতা লাগিয়ে নিই। দেখুন, যে পাশে আমি আগে ফিতা লাগিয়ে নিয়েছিলাম সেই পাশে মাঝে মাঝে
আর একটি করে ফিতা লাগিয়ে নিচ্ছি। এখন 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি টুকরো নিয়েছি পাপড়ি বানানোর জন্য। তো এভাবে কোনাকুনি করে এবং দুটি ভাঁজ দিয়ে আমি পাপড়িগুলো বানিয়ে নেব। এভাবে পাপড়ি বানিয়ে আমি আরেকটি ড্রেসও গলা দড়ি করেছিলাম, তো তার লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বক্রমের সাইড দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। আগে আমি মাঝখানে দুইটা পাপড়ি লাগিয়ে নেব। পাপড়িটা আমি উল্টা করে লাগিয়ে নিচ্ছি। আর খেয়াল করবেন যাতে বক্রমের উপর সেলাই না পড়ে। এখন এই কর্নার থেকে কাপড়টাকে একটু ফোল্ড করে আমি পাপড়িগুলো লাগিয়ে নেব। আর এই পাপড়িগুলো আমি সোজা করে রেখেছি। আমি পাপড়িগুলো লাগিয়ে নেব। এখানেও আমি কাপড়টাকে একটু ফোল্ড করে নিলাম। লেসটা আমার তৈরি হয়ে গেল। আগে আমি গলার জন্য যে বক্রমটা কেটেছিলাম তা একটি কাপড় উপর রেখে সাইড দিয়ে সেলাই করে নিই।
বাড়তি কাপড়টা আমি কেটে নিচ্ছি। কামিজের মাঝ বরাবর একটি টিকেন দিয়ে নিচ্ছি এবং লেসের মাঝ বরাবর একটি টিকেন দিয়ে নিচ্ছি। দুই টিকেন একসাথে রেখে লেসের সাইড দিয়ে আমি সেলাই করে লেসটা কামিজে বসিয়ে নিচ্ছি। কামিজের সামনের পার্টের উপর বক্রমটা রেখে বক্রমের সাইড দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। এখন আমি ছোট ছোট কাট দিয়ে নিচ্ছি, আর খেয়াল করে কাটবেন যাতে সেলাইটা কেটে না যায়। বক্রমটা উল্টে আমি একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।